গতকাল বিকেলে আনোয়ারা উপজেলা সদরে জমজম টাওয়ারে বিলাসবহুল সুপার মার্কেট গৃহিণী কালেকশনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিক্রয় উৎসব উদ্বোধন করেছেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিমুদ্দিন চৌধুরী এনএন। এ সময় উপস্থিত ছিলেন গৃহিণী কালেকশনের চেয়ারম্যান মামুনুর রশিদ, হারুনুর রশিদ, গিয়াস ইবনে আহাদ, মাসুদ আজাদ, আমানুল্লাহ, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক এম মহিউদ্দিন চৌধুরী, জয়, ফাহিম, ফরিদ, মিশকাত, জসিম ও সোহেল প্রমুখ। এ সময় তারা গৃহিণী কালেকশন ঘুরে ঘুরে দেখেন। গৃহিণী কালেকশনের চেয়ারম্যান মামুনুর রশিদ একাত্তর বাংলা টিভিকে বলেন, সামনে শীতকালকে কেন্দ্র করে আমরা নতুন ডিসকাউন্ট করতে যাচ্ছি। প্রায় 20% ডিসকাউন্টে এখানে প্রত্যেকটা জিনিস, গৃহস্থলী সামগ্রী, টিভি, ফ্রিজ হতে শুরু করে মেলামাইন এবং অন্যান্য সামগ্রী সবকিছু আপনারা এখান থেকে পাবেন। গৃহিণী কালেকশন মূলত এখানকার প্রতিষ্ঠাটা হলো বিদেশের আদলে ভালো জিনিস আমরা মানুষের দরবারে পৌঁছে দিতে চাই। মানুষের কাছে খুব অল্প দামে ভালো জিনিস পৌঁছানো যে আনোয়ারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে উন্নয়নের ছোঁয়া যেহেতু লাগেনি, তো আমরা বিদেশ থেকে আসার পর একটা পরিকল্পনা করলাম যাতে আমাদের দেশের মানুষ বিদেশের আদলে সবকিছু যাতে এক ছাদের নিচে সবকিছু পায়, সেই ব্যবস্থার আলোকে সেই ব্যবস্থা করার জন্যে আমরা মূলত এই গৃহিণী কালেকশনটা স্থাপন করি। 1 বছর 4 মাস হলে অতিক্রম হতে চললো, আশা করি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমাদের সেবা মান এবং সবকিছু একসাথে মিশে সবকিছু পাবো। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।